প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদোস প্রিয় দর্শক করোনায় গত চব্বিশ ঘন্টায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক সাতাত্তর জন মানুষ মারা গেছেন গেল চব্বিশ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার প্রায় একুশ শতাংশ এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাত লাখ মানুষ মারা গেছেন ন হাজার ছশো জন এদিকে করোনা সংক্রমণ মোকাবেলায় সারাদেশে সাত দিনের শিথিল লকডাউন চলছে যা কাল রোববার শেষ হবে তবে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় চোদ্দ এপ্রিল থেকে কঠোর লকডাউন যাচ্ছে সরকার এসব বিষয়ে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় লকডাউন ও চিকিৎসা ব্যবস্থাপনা এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ ডক্টর আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে অনুষ্ঠানটি একযুগে সম্প্রচার হচ্ছে ফেসবুকেও আমরা যাচ্ছি মূল আলোচনায় প্রথমে প্রফেসর আহমেদ যদি একটু বলেন যে একটা তো লকডাউন সাংবাদিকরা বলছে এটা একদম শিথিল লকডাউন আবার ১৪ তারিখ থেকে তাহলে একটা কঠোর লকডাউন তাহলে লকডাউন কি দুই রকম কি না কিন্তু মাঝখানে যে বারো এবং তেরো এপ্রিল কিন্তু ব্ল্যাঙ্ক এই সময়টা কি হবে আসলে প্রফেসর সরপুদ্দিন ধন্যবাদ আপনাকে লকডাউন শব্দটি বিদেশে যেভাবে আমরা জানি লন্ডন অস্ট্রেলিয়া আমেরিকায় সেখানে ঘর থেকে বের হওয়া যাবে না সবাইকে ঘরে থাকতে হবে প্রয়োজনীয় যাদের জরুরি পণ্য প্রয়োজন সেটা ঘরে পর্যন্ত পৌঁছে দেয় আবার কানাডাতে একটা গ্রোসারি শপ ফার্মেসি এগুলো খোলা থাকে সেখানে পাঁচজনের বেশি একত্রিত হতে পারে না এই ছিল বিদেশে আমাদের দেশে এই লকডাউনের অর্থটা বা আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা প্রথম হলো নিষেধাজ্ঞা তারপরে কঠোর নিষেধাজ্ঞা এরপরে আমরা যদি লকডাউন বলি কঠোর লকডাউন কিন্তু কারফিউ এর মতো হতে হবে অর্থাৎ ঘর থেকে কেউ বেরোতে পারবে না প্রয়োজনীয় জরুরি জিনিস সরবরাহ অব্যাহত থাকবে যেটা মাস্ক ছাড়া ঘর থেকে কেউ বেরোতে পারবে না এরকম একটা অবস্থান তৈরি করতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাদের অবগতির জন্য জানাই যে আমরা আসলে আমি কাউকে দোষ দেব না সরকার কেউ না জনগণ কেউ না সচেতনতার বড় অভাব আমাদের সাথে সাথে কোনো কোনো জায়গায় রয়েছে। আমি যে কথাগুলো বলতে চাই যে আমরা যদি এই লকডাউন শব্দটিকে এভাবে ব্যবহার করি কেন লকডাউন আপনি জানেন দুই সালে আমরা কিন্তু করোনা সংক্রমণ রোধ করতে অনেকখানি সফল হয়েছিলাম কিন্তু 2020 21 এ জানুয়ারিতে ইউকে ভেরিয়েন্ট আসলো আমাদের দেশে 6 জানুয়ারি আমরা এটা জানতে পারলাম এরপরে ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট আছে কি না আফ্রিকান ভেরিয়েন্ট আমাদের আইসিডিআরবি একটা গবেষণা করলো তারা বলছে 81 ভাগ আফ্রিকান ভেরিয়েন্ট দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট জি দক্ষিণ আফ্রিকা তো ইউকে ভেরিয়েন্টটা ছিল 10 জনে থেকে 17 জনে সংক্রমিত হতো বা আর আগেকার যে করোনা ভেরিয়েন্টটা ছিল প্রথম দিকে একজন থেকে একজনে যেত তাহলে জন থেকে সতেরো প্রায় ডাবল এখন যেটা এসছে আফ্রিকান দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্ট এটা খুব বেশি সংক্রমিত হয় একজন থেকে তিনজন তিনজন থেকে পাঁচজন পাঁচজন থেকে পঁচিশ জন একই পরিবারের একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত হয় এবং একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে অতীতে আমরা এটাকে ভয় পেতাম যে অনেক লোক কিন্তু মৃত্যুবরণ করেছে সারা ওয়ার্ল্ডে এত লোকের মৃত্যু কখনো বোধ এর আগে হয়নি তারপরে আমরা নিজেদের দেশে আমরা কি দেখলাম জানা যাতে লোক যায় না আমরা দেখেছিলাম যে একই পরিবারের একজন মৃত্যুবরণ করলে তাকে বনে জঙ্গলে ফেলে দিয়ে এসছে পরিবারের সদস্যরা এই ভীতিটা ছিল এক বছর পরে আমার মনে হয় সবাই এমন হয়ে গেছে এক্সজস্টেড তারা এখন আর এই স্বাস্থ্যবিধি মানতে চায় না আর কতদিন তারা মাস্ক পরতে চায় না তারা বিয়ের অনুষ্ঠানে যায় তারা পর্যটন কেন্দ্রে যায় এমন কি সভা সমাবেশ মিছিল মিটিং এগুলো সব করে যাচ্ছে এগুলোর ফলে এই সংক্রমণটা বেড়ে যাচ্ছে কারণ হলো এই দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট একজনও যদি একই ঘরের মধ্যে আমরা পাঁচজনে কোনো কিছু খাই পাঁচজনেরই মুখ খোলা থাকলো একজন যদি আক্রান্ত হয় বাকি পাঁচজন কিন্তু আক্রান্ত একটা বলা হচ্ছে যে ইউকে সংক্রমণের হার কম কিন্তু প্রাণঘাতী বেশি দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট বলেছে সংক্রমণটা বেশি হয় কিন্তু প্রাণের সংঘাতটি একটু কম হচ্ছে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে বিরানব্বই ভাগ মৃত্যু হার কমে যদি আমরা ভ্যাকসিন নেই এবং স্বাস্থ্যবিধি মানি ইউকে ভেরিয়েন্ট মৃত্যু হার বেশি এবং সংক্রমণ একটু কম কিন্তু আফ্রিকান ভেরিয়েন্ট সংক্রমণ খুব বেশি কিন্তু মৃত্যু হার একটু কম তার মানে কিন্তু এই নয় যে আমরা করোনা আক্রান্ত হলে বেঁচে যাব কারণ ছয় থেকে নয় মাস লং কোভিড একটা স্ট্যাটাস হয় একটা মানুষের আপনি জানেন ডিমেনশিয়া একটা করোনা হলে মানুষ ভুলে যায় আবার দেখেন তার ব্রেন ড্যামেজ হচ্ছে সাথে সাথে লাং ডিজিজ হয় এক মাস দুই মাস পরে হয়তো কেউ কেউ হার্ট অ্যাটাকে মারা যায় আমরা কিন্তু বুঝতে পারছি না এটা করোনার সেই ইফেক্ট কিনা আবার লিভার ডিজিজ কিডনি ডিজিজ জয়েন্ট পেইন মাসল পেইন অবসাদ অর্থনৈতিকভাবে কিন্তু দেশ পঙ্গু হয়ে যাচ্ছে আপনি জানেন তো এখন যদি বলেন কেউ যদি আক্রান্ত হয় তার জন্য আপনার পরামর্শ কি থাকবে মানে হাসপাতালগুলো আমরা দেখছি যে আইসিউ পাওয়া যাচ্ছে না অক্সিজেনের সংকট বাসায় থাকবে কি করবে একটু পরামর্শ মানুষ জানতে চাই কি করণীয় কয়েকটি জিনিস বলতে চাই যে প্রথমেই যদি কারো সিম্পটম দেখা দেয় তাহলে হাসপাতালে টেলিমেডিসিনের একটা সুবিধা আমরা রেখেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ যেসব কোভিড হাসপাতাল আছে এবং মেডিকেল কলেজে আপনারা ফোন করলে সেখান থেকে কিছু চিকিৎসা পাবেন প্রাথমিক ভাবে জ্বর সর্দি কাশি জয়েন্ট পেন শ্বাসকষ্ট হলে কিছু ওষুধ তারা আরেকটা হলো ট্রিপল নাইনে এটা করে আপনি জিজ্ঞেস করে জানতে পারবেন জি এবং কোন হাসপাতালের সাথে কথা বলতে চান সে ব্যবস্থাটাও আছে এবং আমি যে কথা আরেকটু স্পষ্ট করে বলতে চাই যে টেলিমেডিসিনে একটা আওতায় আমরা কিছু লোককে নিতে পারি যে লোকটির একটু জ্বর সর্দি কাশি আছে তার হয়তো করোনা আক্রান্ত হয়েছে এখনো টেস্ট হয়নি উনি যদি আউটডোরে যায় আমি জানেন আমার হাসপাতালে প্রায় আট থেকে নয় হাজার আউটডোরে রোগী আসে ওইখানে যদি এইরকম আক্রান্ত রোগীরা আসে তাহলে সবার মধ্যে এটা ছড়িয়ে পড়তে পারে সেই জন্য আমরা কি করেছি ভার্চুয়াল আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি ফিফটি পার্সেন্ট আমরা

করতে পারে এরপরে আমরা যেটা করব যে আমরা আউটডোরে যাতে সবাই না আসে টেলিমেডিসিনের মাধ্যমে 50% চিকিৎসা দিয়ে বাকি 50% এর মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন করলেও আমরা আগে থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করব আর কেউ কেউ আছে যারা কিন্তু স্মার্টফোন ব্যবহার করতে জানে না অনলাইন রেজিস্ট্রেশন করতে পারে না তাদের জন্য স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থাটাও আমরা রেখেছি আমাদের ওখানে আপনি জানেন ফেভার ক্লিনিক আছে সেখানে 100টা বেড আমরা বৃদ্ধি করেছি আমরা ওখানে পিসি ল্যাবের মাধ্যমে টেস্টের সংখ্যা বাড়িয়েছি তারপরও আমার তো একার পক্ষে এত সক্ষমতা হবে না সারা দেশে সব মেডিকেল কলেজে কি যে যে জায়গায় করোনা চিকিৎসা হয় সেখানে যদি আমরা বেড বাড়িয়ে চিকিৎসা ব্যবস্থা বাড়িয়ে এই ধরনের টেলিমেডিসিনের ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো কিছু লোককে ঘরে বসে আমরা চিকিৎসা দিতে পারবো সেক্ষেত্রে কিছু যদি না গ্রামীণ ভাষায় বলি যে রোদ্দুরে যদি আমরা হাঁটি একটু দৈনিক ব্যায়াম করি আমরা যদি আপনি সঙ্গে থাকুন একজন দর্শক যুক্ত হচ্ছেন তিনি আপনাকে প্রশ্ন করতে চান প্রিয় দর্শক কে বলছেন এবং কোত্থেকে বলছেন পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন রংপুর থেকে বলুন আমার প্রশ্ন হচ্ছে তারিখ থেকে কঠোর লকডাউনে যাবে দেশ তো এই ক্ষেত্রে ছয় দিন বা পাঁচ দিন আগে যে ডিক দেওয়া হলো তাতে তো ঢাকা শহরের বা অন্যান্য বড় বড় শহরের লোকজন সবাই গ্রামে চলিয়ে ফিরিয়ে আস যাবে এখন আসবে সবাই চলে আসবে এক্ষেত্রে তখন তো করোনা গ্রামের দিক বেড়ে গেল না জি অনেক ধন্যবাদ রংপুরের মিঠাপুকুর থেকে প্রশ্ন করার তিনি বলতে চাচ্ছেন এই যে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে লকডাউন করলাম এই দুই দিনে তো বাসে ট্রেনে জাহাজে সবাই তো বাড়ি চলে গেল সারা দেশে কি আমরা করোনা ছড়িয়ে দিলাম কিনা আপনি কিন্তু একটু আগে সমন্বয়হীনতার কথা একটু বলছিলেন আসলে আমি এই ক্ষেত্রে বলতে চাই যে যারা ঢাকা শহরে আছেন আপনারা কিন্তু রেড জোনে আছেন কারণ একটা দেখেন এই সাতাত্তর জনের মধ্যে কিন্তু দেখবেন এইটি পার্সেন্টই ঢাকায় আজকে যে সাতাত্তর জন মারা গেছে এরপরে চিটাগান এরপরে অন্যান্য বিভাগে পরিমাণ কম আমি মনে করি যে যারা ঢাকা শহরে থাকেন আপনারা রাষ্ট্রীয় স্বজনকে যদি আপনি রক্ষা করতে চান আমি মনে করি যে গ্রামে যাওয়া উচিত না আপনার যে সিম্পটম আছে কিনা আপনিও জানেন না আপনি বাড়িতে গিয়েও হতে পারে এর মাঝে আমি একজন আগের দিন পজিটিভ দেখেছে নেগেটিভ পরের দিন পজিটিভ এ কিন্তু হয় এই কোভিড টেস্ট করে এটা বড় বড় অনুষ্ঠানেও আমি এটা দেখেছি যে কোভিড টেস্ট করে দুঃখতে হয় কিন্তু একজনকে দেখা গেল আগের দিন সে নেগেটিভ ছিল পরের দিন পজিটিভ এই যে লোকটি গ্রামে যাবে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এখন তার আত্মীয় স্বজন যেন আক্রান্ত না হয় সেদিকটা খেয়াল রাখবেন আর আমরাও একটা কাজ করব যে ঢাকা শহরে যে সব জায়গায় বেশি আক্রান্ত হচ্ছে এটাকে রেড জোন হিসাবে চিহ্নিত করে সেই এরিয়া থেকে যেন বাইরে না যেতে পারে সেদিকটা আমরা একটু খেয়াল করতে পারি যেমন আপনার মনে আছে এই যে লকডাউন প্রথম দিকে বাগ শিবচর রায়ের বাজার এসব জায়গায় আমরা করেছিলাম এবং আমরা কিন্তু সফলতা পেয়েছিলাম আমি মনে করি যে কিছু লোকের কথা আমাদের ভাবতে হবে ওই সময় আমি কিন্তু ট্রাকে ট্রাকে আমরাও কিন্তু টাকা পয়সা দিয়েছি বা কিছু কিছু সঙ্গস থাকে তারা খাবার সরবরাহ করেছে যারা দরিদ্র তাদেরকে আর্থিক সহায়তা করা উচিত যাদের মাস্ক পড়ার অর্থ নাই তাদেরকে মাস্ক কিনে দেওয়া উচিত এই বিষয় আমাদের নির্বাচিত প্রতিনিধি ভলেন্টিয়ার রাজনৈতিক দলগুলো দলমত নির্বিশেষে স্বেচ্ছাসেবকরা আমার মনে এগিয়ে আসা উচিত অনেক ধন্যবাদ উপাচার্য মহোদয় আপনি সঙ্গেই থাকুন এই মুহূর্তে আমরা ছোট্ট বিরতি নিব যে প্রশ্ন আমরা করেছিলাম শুরুতে সে উত্তর আপনার কাছে খুঁজব যে আমরা এক সপ্তাহের লকডাউন পরের চোদ্দ থেকে আবারও লকডাউন মাঝখানের দুদিন বারো এবং তেরো এখনো কোনো সিদ্ধান্ত আমরা পাইনি আপনার বিবেচনায় কি করা উচিত এই বারো তেরোতে এই প্রশ্ন উত্তর খুঁজবো বিরতির পরে প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আমরা ছোট্ট বিরতি নিচ্ছি আমরা কথা বলছিলাম লকডাউন এবং সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত নিয়মিত এই বাংলাদেশ সঙ্গে আমি রুবায়ত ফেরদৌস আমরা আলোচনা করছি লকডাউন ও চিকিৎসা ব্যবস্থাপনা আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্টার মোহাম্মদ সরফুদ্দিন আহমেদ বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি বিরতির পরে ডক্টর আহমেদ আপনাকে যে প্রশ্নটি ছিল যে বারো ১৩ তাহলে কি হবে এখনো কোনো সরকার নির্দেশনা আমরা পাইনি আপনার বিবেচনে কি হওয়া উচিত আসলে আসলে আমরা বাংলাদেশের মানুষ সচেতন হয়েছি কিনা বারো তেরো এটা দেখার একটা দিন কারণ হলো লকডাউন শব্দটি আমরা ব্যবহার করেছি নিষেধাজ্ঞা কিন্তু করোনা থেকে মুক্তি পেতে হবে আমাকেই আমি যেন আমার পরিবারের কাউকে না ছড়াই এই সচেতনতার জন্য মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাইরে যাব নতুবা ঘরের বাইরে যাব না এই জিনিসটি আমরা আশা করি ভারত 13 এই দেশের মানুষ সবাই মেনে চলবে কিন্তু মানুষ মানছে না প্রফেসর আহমেদ মানুষ মানছে না আমরা টেলিভিশনে রিপোর্ট করছি কেউ মানছে না তাহলে তো মানাতে হবে একটা রাষ্ট্র সরকার তো থাকে জনস্বাস্থ্যের কারণে তাকে মানাতে হবে কখনো কখনো শক্তি প্রয়োগ করতে বল প্রয়োগ করতে বাধ্য করতে আপনি জানেন আমি যে সেই ক্ষেত্রে আমি কিন্তু আগেই বলেছিলাম

এটা থাকবে যে ব্যক্তি ঘরের বাইরে যাবে উইথ দ্য প্রেসক্রিপশন এবং পারমিশন নিয়ে সেখান থেকে পাঁচ জনের বেশি একত্র হবে না মাস্ক পরে যাবে সেভাবে যদি আমরা করি চোদ্দ থেকে একুশ দিন অথবা প্রয়োজনে এক মাস এইটা যদি আমরা করি তাহলে কিন্তু আমার মনে হয়

জিও এনজিও যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব ইভেন ভলেন্টিয়ার ইভেন নির্বাচিত প্রতিনিধি সমস্ত রাজনৈতিক দল আমি মনে করি যে দেশকে বাঁচানোর জন্য আগামী একুশ দিন বা এক মাসের জন্য আপনারা দরিদ্র অসহায় নিম্নবিত্ত এবং যারা এই যে হকার এদেরকে খাবারের ব্যবস্থা যদি আমরা অনেক ধন্যবাদ একটা যদি সতর্ক করেন ভালো হয় যে বারো তেরোতে আবার লক্ষ লক্ষ লোক গ্রামে চলে যাওয়ার একটা সুযোগ এই জিনিসটি আমি বলবো সবার মধ্যে কাজ করছে আমি সেই ক্ষেত্রে বলবো বাইরে না যেতে পারে ঢাকার থেকে বাইরে গেলে রোগটি আরো সংক্রমিত হবে এবং যাওয়ার পথে সংক্রমিত হবে দেশে গিয়েও সে তার নিজে সমস্ত রোগ রোগ মানে লোক কোনো নাই তারা কিন্তু রোগ আক্রান্ত হতে পারে এই ক্ষেত্রে আমি মনে করি যে যানবাহন এই বারো তেরো যেন ঢাকার বাইরে সব দূরপাল্লার ট্রেন বাস এগুলো বন্ধ করে দেওয়া হয় যাতে করে এরা না যেতে পারে এতে দেশে ছড়াবে না আর রেড জোন হিসাবে ঢাকা চট্টগ্রাম এদেরকে আমরা চিহ্নিত করেছি এখান থেকে যেন বাইরে কেউ না যায় অন্যান্য জেলা যারা আছে ইন্টার ডিস্ট্রিক্ট তারা মুভ করলেও করতে পারে কিন্তু যাদের মধ্যেই আমরা দেখব যে কোন রকম কোন রোগের এতটুকু সিমটম থাকে জ্বর সর্দি কাশি অথবা শ্বাসকষ্ট তারা যেন কখনোই নিজেকে আলাদা করে রাখে তারা অন্য মানুষের সাথে অনেক ধন্যবাদ আহমেদ আসবার জন্য কথা বলবার জন্য আপনি নিজেও সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আশা করি আপনার সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আজকের মতো আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখুন স্বাস্থ্যবিধি মেনে চলুন ঘন ঘন হাত ধোয়ার অভ্যাসটি জারি রাখুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি প্লিজ সেভাবে সবাই মাস্ক ব্যবহার করুন For more updates subscribe and press the bell icon on YouTube app and never miss another update.